রাজধানীতে ফের এক মহিলা সহ তিন বাংলাদেশি নাগরিক গ্রেফতার। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব থানার পুলিশ আগরতলার চন্দ্রপুর ISPT বাস স্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করে। বুধবারই তারা কুমিল্লা বর্ডার দিয়ে অবৈধভাবে সোনামুড়ায় প্রবেশ করে সেখান থেকে গাড়ি করে বাধারঘাট রেল স্টেশনে যায়। কিন্তু তখন বহিরাজ্যকামী কোনো রেল ছিল না, তাই তারা সড়কপথে রাজ্য ত্যাগের লক্ষ্যে চন্দ্রপুর ISPT বাস স্ট্যান্ডে আসে। এক মহিলা ও দুই পুরুষকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। স্থানীয়রা বিষয়টি ISPT স্ট্যান্ডে ডিউটিরত পূর্ব থানার SI দিলীপ দাসকে জানান। SI দিলীপ দাস বিষয়টি পূর্ব থানার OC সঞ্জিত সেনকে জানান। খবর পেয়ে পূর্ব থানার বিশাল পুলিশ বাহিনী চন্দ্রপুর ISPT বাস স্ট্যান্ডে পৌঁছয়। সেখানে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে স্বীকার করে তারা বাংলাদেশ থেকে পাঞ্জাবে যাওয়ার উদ্দেশ্যে অবৈধভাবে আগরতলায় এসেছে। বৃহস্পতিবার পূর্ব থানার OC সঞ্জিত সেন এই সংবাদ জানান। বাংলাদেশিরা হল তখনই একটা ইনফরমেশন আসে যে চন্দ্রপুর ISBT-তে তিনজন লোক সন্দেহভাজন ঘোরাফেরা করছে। তো তাদের থেকে সন্দেহ হাতে আমাদের ফোন করে সাথে সাথে আমরা পুলিশ অফিসার ওখানে পাঠাই, গিয়ে তাদের তিনজন লোককেই পায়। তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের নাম ঠিকানা তারা বলে। তাদের নাম মোহাম্মদ নূর মোহাম্মদ, মোহাম্মদ আবদুল্লাহ, মিসেস আসমাউল হুসনা। তো তারা স্বীকার করে তারা বাংলাদেশি, তারা অবৈধভাবে উইদাউট পাসপোর্ট এবং ভিসা ছাড়া তারা ভারতে প্রবেশ করেছে। তারা গতকালকেই তারা সোনামুড়া কুমিল্লা বর্ডার এবং সোনামুড়া দিয়ে তারা প্রাইমারি ইন্টারভেশন যেটা বলেছে ওই দিক দিয়ে তারা দালাল মারফত তারা এদিক দিয়ে ক্রস করেছে। তাদের ওখান থেকে আগরতলা রেল স্টেশনের বাইরে একটা গাড়ি দিয়ে নামিয়ে দিয়ে যায়। তখন তারা স্টেশনে যায়, গিয়ে তারা ট্রেন পায়নি, ট্রেন নেই আর গতকালকে। তখন তারা একটা অটো করে তারা চন্দ্রপুর ISBT-তে চলে এসেছে। কেউ বলেছে এখানে বাসে বাইরে যেতে পারবে। তখনই তাদের সন্দেহ হাতে আমাদের কাছে খবর আসে। তো আমরা তাদের থানাতে নিয়ে আসি। তাদের এগেনস্টে একটা কেস হয়েছে এবং তাদের কাছে তল্লাশি করার পর একটি মোবাইল, ভারতীয় টাকা 3,300 টাকা এবং বাংলাদেশি টাকা 1,260 টাকা তাদের কাছ থেকে সিজ করা হয়। এদিন পূর্ব থানার OC সঞ্জিত সেন জানান, ধৃতদের বিরুদ্ধে পাসপোর্ট অ্যাক্ট এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা নেওয়া হয়েছে। ধৃত দুই পুরুষকে 3 দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বৃহস্পতিবারই আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি। তিনি আরও জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মানব পাচারের সাথে যুক্ত দালাল চক্রটিকে জালে তোলার চেষ্টা করবে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।